ময়মনসিংহের রওশন এরশাদের বাসার সামনে অবিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেয় তারা। জানায় ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ করতেই তাদের এই বিক্ষোভ। তাই রাত 9:30 দিকে পণ্ডিতপাড়া এলাকায় রওশন এরশাদের বাসার সুন্দরী মহলের সামনে রাস্তায় অবস্থান নেয়। এ সময় রাস্তার উপর আগুনও ধরানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।